নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2020-র দুর্গাপুজো শেষ হয়ে গেল, আবার এক বছরের প্রতীক্ষা। আর এই প্রতীক্ষার অবসান কবে ঘটতে চলেছে, অর্থাৎ দুর্গাপুজো 2021 সালে কবে হতে চলেছে, তা নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুব ছোট্ট হবে এবং খুব সংক্ষেপে হবে, তাই সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ২০২১-এর দুর্গাপুজো কবে থেকে শুরু হচ্ছে এবং কবেই বা শেষ হচ্ছে, এর পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিওতে আমি বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ আপনাদের জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই 2021 সালের দুর্গাপুজো কবে থেকে শুরু হতে চলেছে। 2020-এর যে দুর্গাপুজো আমরা কাটালাম, সেটি কোনোভাবেই কাটালাম, অর্থাৎ মণ্ডপে সেই জাঁকজমক নাই বললেই চলে, সেই মজা আমরা এই বছর কিছুই করতে পারলাম না। কিন্তু আগামী বছর, অর্থাৎ 2021 সালে আমরা আশাই করতে পারি আবার পূর্বের অবস্থায় আমরা অবশ্যই ফিরে আসব এবং আমরা প্রত্যেকেই আনন্দে মেতে উঠব। এবছর যত আনন্দের খামতি হয়েছে, আগামী বছর সেই সমস্ত কিছু আমরা পূরণ করে ফেলব। 2021-এ মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 6ই অক্টোবর 2021 এবং এটি পড়ছে বুধবার। 2021-এর মহাপঞ্চমী হতে চলেছে 10ই অক্টোবর রবিবার। 11ই অক্টোবর 2021 মহাষষ্ঠী হতে চলেছে এবং এটি পড়ছে সোমবার। 12ই অক্টোবর 2021 মঙ্গলবার হতে চলেছে মহাসপ্তমী। 13ই অক্টোবর 2021 বুধবার হতে চলেছে মহা অষ্টমী। 14ই অক্টোবর 2021 বৃহস্পতিবার মহানবমী। 15ই অক্টোবর শুক্রবার বিজয়া দশমী। এ হলো 2021-এর দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।